প্রতিদিনের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় বসতবাড়ির আঙ্গিনায় কালিকাপুর মডেলে সবজি চাষ। তো পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইকবাল হোসেন থাকবো আপনাদের সাথে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার। আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে তিনি আমাদের সাথে থাকবেন এবং আজকের কালিকাপুর মডেল সম্পর্কে বিস্তারিত তিনি আলোচনা করবেন। ধন্যবাদ। আমাদের উপজেলা কৃষি অফিস গোসাইরহাট কর্তৃক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উক্তিকে কেন্দ্র করে এই প্রকল্পটি তৈরি হয়েছে। সেটি হলো বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে, যাতে এই জায়গাগুলোকে কাজে লাগানো যায়, তার প্রেক্ষিতে আমাদের একটি নতুন প্রকল্প পাস হয়েছে। প্রকল্পটি হচ্ছে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা গোসাইরহাট উপজেলায় এক বছরে 144টি পরিবারকে আমরা 150 শতক জমিতে সারা বছরব্যাপী সবজি উৎপাদনের জন্য বীজ, সার এবং বিভিন্ন ধরনের উপকরণ এগুলো দিয়ে থাকি। এর আওতায় নাগেরপাড়া ইউনিয়নে আজকে একটি প্রদর্শনীতে আমরা এসেছি। এখানে যে মডেলটা বাস্তবায়িত হচ্ছে সেটি হচ্ছে কালিকাপুর মডেল। আমরা জানি যে সবজির বিভিন্ন ধরনের মডেল রয়েছে, তো এই কালিকাপুর মডেলের আমাদের মেন বৈশিষ্ট্য হলো এখানে 5টি বেড থাকবে এবং 5টি বেডে কৃষক তার প্রয়োজন অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী 5 ধরনের সবজি করবে এবং দুই পাশে আমরা দেখবেন ওদিকে একটি মাচা রয়েছে, এই পাশেও একটি মাচা রয়েছে। এখানে লতানো সবজি বিশেষ করে লাউ, মিষ্টি কুমড়া বা কাঁকরোল এই ধরনের সবজি করবে। তো এখানে 5টি বেড এই জন্য সাজেস্ট করা হয়েছে যে এখানে 5 ধরনের সবজি হলে কৃষক তার পুষ্টির যে কম্বিনেশনটা, এখানে 5 ধরনের সবজি থেকেই সেই পুষ্টিগুলো পেতে পারে। তাছাড়া এখানে যে সবজিটা উৎপাদন হবে এই সেই সবজি দ্বারা তার পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি এখান থেকে একটা ইনকামের যে সোর্স সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে পতিত যে জায়গাটা সেই জায়গাটার সর্বোত্তম ব্যবহার হচ্ছে এবং এখানে আমরা মহিলাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি, কারণ বাড়ির মহিলারা এবং এটা যেহেতু বসতবাড়ির সংশ্লিষ্ট প্রদর্শনী, সেক্ষেত্রে বাড়ির মহিলারা তার এই স্বল্প একটি জায়গা উত্তমভাবে ব্যবহার করে তারা নিজেদের সবজির উৎপাদন করছে এবং তারা এখান থেকে পাশাপাশি এই সবজিগুলো বিক্রি করে যে আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে, এতে করে তারা সেই অর্থ দিয়ে অন্যান্য কাজগুলো, অর্থাৎ এখানে একটা নারীর ক্ষমতায়নের বিষয়টিও জড়িত হচ্ছে। তো এই ধরনের প্রকল্প আমরা 144 জনকে প্রদর্শনী দিয়েছি। এই 144 জনের দেখা দেখি গোটা আমাদের গোসাইরহাট উপজেলায় অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে এবং এই ধরনের সবজি বাগানগুলো সৃষ্টি হচ্ছে এবং আগামীতে এর পরিধি আরও বাড়বে বলে আশা করছি। শ্রদ্ধাভাজন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন স্যারকে এ পর্যায়ে আমরা আজকের এই প্রকল্পটি যিনি এই প্রদর্শনীটি যিনি বাস্তবায়ন করেছেন সেই কৃষকের সাথে সরাসরি কথা বলবো। জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী প্রয়োগ করছে, আর এর আগে করিনি, করা লাগে নাই। অফিস থেকে 3-4 পদের সার পেয়েছি, বীজ পেয়েছি, আর পানি দেওয়ার জন্য একটি জাজরি পেয়েছি আর একটি সাইনবোর্ড পেয়েছি। পানের বর ছিল কিন্তু পানের বর ভেঙে ফেলে এখন খালি পড়ে থাকবো, এই জন্য আমি এই 5টি বেড করে 5টি ধরনের সবজি করেছি। পর্যায়ে আমরা কথা বলবো আমাদের অত্র প্রদর্শনীটি যিনি বাস্তবায়ন করেছেন তার ছেলে আমাদের সাথে উপস্থিত রয়েছে, আমরা তার অভিব্যক্তি শুনবো। আমার জহিরুল ইসলাম সাকিব, আমার বাবার এই প্রদর্শনীতে এই কর্মকাণ্ডে আমি তার সাথে কাজ করি। এখানে প্রত্যেক দিন বিকেলে প্রদর্শনীর সাথে সাথে এটাকে পানি দেওয়ার পানি দেয়।